মনে প্রাণে শক্তি পায়, উজ্জীবিত হয় এবং তারুণ্যের প্রাণশক্তি, সংগঠনের প্রাণশক্তি তিনি হচ্ছেন আমাদের প্রিয় মুখ, প্রিয় নেতা, শ্রদ্ধেয় স্যারের ছেলে জনতা রাশেদ রহমান। আপনার কথা আমাদের শুনতে হবে, কেমন আপনার কথা ভালো লাগে? টিভির মধ্যেও দেখা হয়, অনেক তর্ক বিতর্ক হয়, আপনি জয়ী হন আমরা দেখি, হ্যাঁ অনেক তর্ক করে তো দেখি তো, এইরকম সুযোগ পত্র কোথায় আছে আমাদের মিঠা পুকুর? 7075 2 7 0 ভালো আছে ইনশাল্লাহ, মনে হয় না ঘুম থেকে উঠে আসছেন, যারা তা আছি টেলিভিশনে অনেক সময় ব্যান্ড সঙ্গীত হয়, দেখছেন তো আপনারা? তো বিরাট ইংল্যান্ডে একটা ব্যান্ড সঙ্গীতের দল ছিল, সেই দলের নাম ছিল ওয়েসিস। তারা একটা গান লিখছিল, সেই গানে বলা ছিল আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, সেই স্বপ্নে আমি আমার বিছানায় শুয়ে থেকে বিপ্লব করতে পারি। বাস্তবতা হইল ঘরের ভিতরে থেকে, ঘুমিয়ে থেকে, শুয়ে থেকে বিপ্লব করা যায় না, কোনো পরিবর্তন আনা যায় না। কিন্তু বাঙালি সৌভাগ্যবান, আশিক যেমন এক বিশেষ সৌভাগ্যবান, আমরাও সৌভাগ্যবান এই কারণে যে আমাদের মায়েরা, আমাদের মুরব্বীজনেরা, আমাদের ভাইয়েরা এই প্রচন্ড শীতের রাতেও নিদ্রা ভেঙে ঘুম থেকে জেগে ঘর থেকে বেরিয়ে এসে বিছানা ছেড়ে পরিবর্তনের কথা শুনছেন, পরিবর্তন চান, পরিবর্তনে বিশ্বাস করেন, তারা বিশ্বাস করেন আজকে জ্বালাম ছেড়ে তাদের মত বিনিময়, তার মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ আরো সুন্দর, আরো আলোকিত হবে। এর জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তাদের ধন্যবাদ জানাই। আমি এমনি আমার বক্তব্য ঘোষণা দিলেই তো করতে পারবো না, কারণ আপনি দেখছেন আমার গলার খুব অবস্থা খারাপ, গলাটা বেশ আহত। কিন্তু বয়সের সাথে আমার খুব ভালো পরিচয় ছিল, কিন্তু সে খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেছে। আমি নিজে ব্যক্তিগত ভাবে খুবই দুঃখিত হয়েছি এবং তার বাবা এখানে উপস্থিত আছেন, তাকে এবং তার পরিবারবর্গকে আমার নিজের অন্তঃস্থল থেকে আমি সমবেদনা জানাই। আপনাদের উদ্দেশ্যে মূলত আমার বাবা কথা বলবেন, আমি খুব স্পেসিফিক সুনির্দিষ্ট একটা জায়গায় কথা বলতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, এই দলে শৃঙ্খলা আছে এবং এই দলে বেঁচে থাকার বা সামনের দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষের প্রতি মানুষের সম্মান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে ভালোবাসতেন, বাঙালিকে সম্মান করতেন, তাই প্রত্যেক শ্রেণী পেশার মানুষের মুক্তির জন্য তিনি নিজের ত্যাগ স্বীকার করে হলো আন্দোলন সংগ্রাম করে আপনারে আমার একটা বাংলাদেশ এনে দিয়েছে। তার কিন্তু এই ত্যাগ বা এই ঝুঁকি নেওয়ার কোন প্রয়োজন ছিল না। এখানে যারা মনোপুরে আছেন তারা আরো ভালো জানেন, তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন, তাদের যোগ জমির কোন অভাব ছিল না, কিন্তু মানুষের প্রতি অসম্ভব ভালোবাসা, মানুষের জীবনের প্রতি অসম্ভব সম্মান, এই জাগরণের জায়গাটার কারণেই বোধ হয় নিজের সম্পদ, নিজের যৌবন, নিজের শক্তি সবকিছু নষ্ট করে হলো বাঙালিকে তিনি মুক্ত করেছে। তার কন্যা জননেত্রী শেখ হাসিনাও এর থেকে ব্যতিক্রম কিছু না।
তিনিও এই বাঙালি, আপনারা আমারে আমাদের সকল একই সাথে যেমন ভালোবাসেন আবার একই সাথে সম্মান করেন। তিনি বিশ্বাস করেন তার সম্মানের জায়গাটা তো তীব্র, তিনি বিশ্বাস করেন যে আপনি যদি তারা ভোট দেন তার মার্কা কি, তার নৌকার কাছে আপনি ভোট দেন তাহলে ওই ভোটের সম্মান যদি দেখাইতে হয় তার বিনিময়ে তার কিছু একটা করতে হবে যেখানে আপনার জীবন পরিবর্তিত হবে, যেখানে আপনার জীবন আরো সুন্দর হবে। আপনি নৌকা মার্কায় ভোট দিচ্ছেন, তিনি আপনার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করছেন। আপনি নৌকা মার্কায় ভোট দিচ্ছেন, তিনি আপনার জন্য পঙ্গুত্ব ভাতার ব্যবস্থা করছেন। আপনি ধরে নৌকা মার্কায় ভোট দিচ্ছেন, বিজেপি ভিজিএফ 40 দিনের কর্মসূচন প্রকল্প যেটাকে আমরা কুইয়া ভাতা বলি, সবকিছুই এমন হাজারো শত জিনিস ব্যবস্থা করছে সবই, কারণ তিনি আপনার ভোটটাকে, আপনার সমর্থনটাকে, আপনার ভালোবাসাটাকে সম্মান জানান। একই ভাবে একই ধারাবাহিকতায় মিঠাপুকুরে প্রত্যেক মানুষকে ভালোবাসেন এবং সম্মান করেন। 86 সাল থেকে আজ 2018 সাল পর্যন্ত তিনি আছেন। মিজানুর রহমান চৌধুরীর কথা মনে আছে, চাঁদপুর বাড়ি লাঙ্গল মার্কায় ভোট দিছিলেন, ও ভোট নিয়ে পালাইয়া গেছে, চাঁদপুর গেছে না জাপান গেছে না জানি না কিন্তু পালাইয়া গেছে। অর্থাৎ তিনি আপনার ভালোবাসা আপনার সমর্থনকে সম্মান দেখান। আবার আলম ফকির তারও লাঙ্গল মার্কায় ভোট দেওয়া হয়েছিল, সে আরো জোরে সোরে দ্রুত গতিতে পালাইয়া গেছে, সেও সম্মান করে নাই। এরকম আরো বহু মানুষের নাম আমি বলতে পারবো যারা বিভিন্ন সময় আপনাদের ভোট নিছে, ছলনা কইরা, চাতুরি কইরা, ভালো কথা কইরা, চোখের পানি ফেলাইয়া, কিন্তু সম্মানের জায়গায় মূল্য দেয়। কিন্তু আশিকুর রহমান সাহেব আপনাদের ভোট পাইয়া কখনো নির্বাচনে জিতছে কখনো জেতে নাই, কিন্তু ওই যে ভোটের সম্মান, আপনি তো ভালোবাসার থেকে তারা ভোটটা দিচ্ছেন, সে আপনাকে ছেড়ে এই 32 বছরে কোথাও যায় নাই। এই আজকে শীতের রাতেও আপনার সামনে আছে, এর আগেও আপনার সামনে আসছে, শুধু উনি একা আসেন নাই, ওনার পক্ষ থেকে আমার দলের সভাপতি আসছে, আমাদের চেয়ারম্যান মহোদয় আসছেন, আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসছেন, বহু নেতারা আসছেন, এমনকি আমি তার সন্তান আমি আসছি, আমার মা তিনিও পালাঘাটে ফিরে ফিরে আসছে, কারণ আপনার যে আস্থা, আপনার যে সমর্থন, আপনার যে ভালোবাসা, আপনার যে ভোট, তাকে আশিকুর রহমান সাহেব সম্মান। আর যতবার আপনার ভোটে তিনি জয়ী হয়েছেন ততবার ওই সম্মান প্রদর্শন করতে গিয়ে পাকা রাস্তা করছেন শত শত মাইল, স্কুল কলেজের এমপিও করছেন, একাডেমিক ভ্রমণ করছেন, অন্ধকার গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত করছেন, শতভাগ মিঠাপুকুরের প্রত্যেকটা গ্রামে আলোয় আলোয় পড়ে একটা গ্রাম। আর আপনাদের গ্রামে কি কোনো ঘর বাকি আছে বিদ্যুৎ পৌঁছায় নেই বা কানেকশন জানে বাকি আছে কেউ? আর তার পাহারায় হাজার হাজার সামাজিক নিরাপত্তার আওতায়
বিজেডি, বিজিএফ, বয়স্ক ভাতা, বঙ্গুত্ব ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, বিধবা ভাতা, এ বইলা শেষ করা যাবে না, সঠিকভাবে বিতরণ। কারণ তিনি পাহারা দেন আপনার অধিকার, কারণ তিনি আপনাদের সন্তান, আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে আমার প্রশ্ন। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যে এখানে আসলে তারও আমার প্রশ্ন, যে আপনাদের সম্মান করে তারে আপনার হৃদয়ে জায়গা দিবেন, নাকি যে আপনাদের সম্মান করে না তার হৃদয়ে জায়গা? আমি হইলে যে আমাদের সম্মান করে তাকে আমি আমার হৃদয়ে জায়গা দিব। আমার নৌকা আমার কাজ, আমার আওয়ামী লীগ, আমার বন্ধুবন্ধু, আমার শেখ হাসিনা, আমার আশিকুর রহমান আমার সম্মান করে আমি নৌকা আমার কায় ভোট দিব। আমি নৌকা আর এই চলার পথে সবার তো একসাথেই চলার পথে, আপনার উদ্দেশ্য আমার উদ্দেশ্য, আপনার লক্ষ্য আমার লক্ষ্য, আপনার আমার স্বপ্ন একই স্বপ্ন। সবাই ভালো কাপড় পরতে চায়, সবাই ভালো বাড়িতে থাকতে চায়, সবাই চায় তার ছেলে মেয়ে সুস্থ থাকুক, ভালো লেখাপড়া করুক, ভালো চাকরি করুক, ভালো ব্যবসা করতে পারুক, রাতে যখন ঘুমায় পড়বেন চোর ডাকাত যাতে হামলা না করে, গঞ্জে হাটে যখন যাবেন সন্ত্রাসীর কবলে যাতে না পড়েন, স্বপ্ন সবার একই। কিন্তু চলার পথে মাঝে মাঝে মানুষ ভুলও করে, ভুল বুঝে একটু দূরেও চলে যায়। আশিকুর রহমান সাহেবের লক্ষ্য থেকে আশিকুর রহমান সাহেব কোনোদিন সরে যায়, কিন্তু আমাদের কিছু কিছু কাছের মানুষ হয়তোবা দূরে চলে গিয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আশিকুর রহমান এমপি সাহেবের হৃদয় বিশাল, আপনি আগেও তার সন্তান তুল্য ছিলেন, আপনি আগেও তার ভাইয়ের মতো ছিলেন, এখনো তার সন্তান তুল্য আছেন, এখনো তার ভাইয়ের মতো আছেন, তার দরজা খোলা। আমরা সকলে একসাথে মিলে বালার হাতের ভাগ্য পরিবর্তনের কাজ অব্যাহত রাখবো। আমরা সকলে মিলে আমাদের চির শত্রু মৌলবাদ, জঙ্গিবাদ, নাশকতাকারী, গণতন্ত্র হত্যাকারী, দরিদ্র অসহায় মানুষেরা যারা ভালোবাসে না তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, এবং আমরা একসাথে সেই যুদ্ধে জয়ী হব, আমরা একসাথে সেই নৌকায় উঠে বসব, এক তীর থেকে আরেক তীরে পৌঁছাবো, সেই তীর হচ্ছে সফলতার তীর, নৌকা মার্ক হবে আমাদের বাহন, আমাদের স্বপ্নকে বাস্তবায়ন। আর ভাই, অনেকে নৌকা যখন শুনে মনে করে নৌকা বোধ হয় কাঠ দিয়া তুই, মনে করে সমুদ্রে বড় বড় মশলা জাহাজ বোধ হয় লোহা দিয়া তুই, কিন্তু বাঙালির নৌকা, বাঙালিরা মুক্ত করার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা কাঠ দিয়া তৈরি না, লোহা দিয়া তৈরি না, এই নৌকা রক্ত মাংসের নৌকা। কারণ এই নৌকা মানুষের কষ্ট বুঝতে পারে, মানুষের চোখের পানি মুছতেও পারে, মানুষের উপরে নির্যাতন হইলে প্রতিবাদ প্রতিরোধ করতে পারে, মানুষের জন্য ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা এবং ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর মিঠা পুকুরের সেই রক্ত মাংসের নৌকা, সেই নৌকার নাম আমার পাশে আছেন আশিকুর রহমান। আর বাঙালির জন্য সেই নৌকা রক্ত মাংসের নৌকা, 17 কোটি বাঙালির কথা চিন্তা করে, তার নাম আপনার বোন আমার মা তুল্য শেখ হাসিনা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আশিকুর রহমান সাহেবের কাছে এখন আমাদের পাওয়ার অনেক কিছু আছে, আমাদের যাত্রা চলমান, আমাদের গন্তব্যস্থল বহু দূরে, এই অভিযাত্রায় আমাদের সফল হতো,
আমরা নিজেরা যতটুকুই না গিয়েছি, আমাদের সন্তান তাদের থেকে আরো অনেক বেশি এগিয়ে যাবে, তার জন্যই তো আপনার আমার এত পরিশ্রম, এত চিন্তা। এই মানুষটিকে আমাদের সাথে রেখে যদি আমরা পথ চলতে পারি, আর যাই হোক এই অভিযাত্রার কোন জায়গায় বিফলতার কোন অধ্যায় রচিত হবে না বলে আমি বিশ্বাস। সব শেষে যে যেখানে চলে গিয়েছিলেন ভাই, সকলে ফিরে আসুন, আমরা একটা পরিবার, আমরা একটা দল, আমরা একটা আদর্শে বিশ্বাস করি। সেই আদর্শ বাঙালির আগেও মুক্ত করছে, বাঙালির এখনো মুক্ত করবে, আর বাঙালির সামনের দিনেও মুক্ত রাখবে। আপনার উপস্থিতি বড্ড প্রয়োজন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আর আমি সত্যি আপ্লুত। এই মিঠা পুকুরে যেখানেই যাই, আমি সাধারণত সকালবেলা 7টার ভিতরে খুলি বৈঠক করার জন্য বের হই। আপনাদেরকে এখন এই কষ্ট আমার দেওয়া হয় নাই, তবে খুব তাড়াতাড়ি দিব, 7টার সময় আসবো, ঘুম থেকে উঠবেন, একসাথে ঘরে ঘরে যাব। আমার মায়েদের যে সারা অভূতপূর্ব, এবং আপনারা যে কি সচেতন এখন, অচিন্তন, এবং তার থেকে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা সমর্থন আমি পাই বা আমার বাবা পায়, এটা অকল্পনীয়। চিরকৃতজ্ঞ রইলাম, আজকের জন্য বিদায় নিলাম। আশা করি আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন নৌকাকে চিরকাল ভাসিয়ে রাখবে, এবং আমার বাবাকে আমারও সম্মানের জায়গায় নিয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। নৌকা মার্কায় 31 ডিসেম্বর 2018 সালে একতাবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।